আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট নোটিশ দিয়ে থাকি আমরা আমাদের এই চ্যানেলে, তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট নোটিশ সবার আগে পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে 1 নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার সময়সূচি সংশোধিত একটি নোটিশ প্রকাশিত করেছে, আর সেই নোটিশটি আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু নোটিশটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আর সেই নোটিশটি আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষার সংশোধিত সময়সূচি 2021 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত করা হয়েছে। দেখুন, নোটিশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2021 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা আগামী 10/11/2022 তারিখে শুরু হবে। উক্ত পরীক্ষা প্রতিদিন সকাল 9টার পরিবর্তে দুপুর 2টায় শুরু হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু তার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বিকাল 2টায়, অর্থাৎ দুপুর 2টায়। আর এই বাদ বাকি সকল নিয়ম কিন্তু অপরিবর্তিত থাকবে। তারা কিন্তু লিখেই দিছে, দেখুন, 23/10/2022 প্রকাশিত বিজ্ঞপ্তির সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।